শুধু ছায়া প্রদান করা নয়, কিংবা পরিবেশের ভারসাম্য রক্ষা করাও নয়। কিছু গাছ ভবিষ্যতের পথকে যেন সুগম করে দিতে পারে, আর সেই সব গাছই অরণ্য সপ্তাহের মুহূর্তে সরকারিভাবে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে কিংবা কোনো সংস্থার মাধ্যমে। এর জন্য তেমন কোনো কঠিন নিয়মকানুন অবশ্য নেই। সেসব পেতে হলে সাদা কাগজে একটি আবেদনপত্র জমা করলেই হাতের মুঠোয় চলে আসবে ভবিষ্যতের সবুজ অঙ্গীকারের স্বপ্ন। 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও চোপড়া সহ বিভিন্ন ব্লকে নিঃশুল্ক চারাগাছ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইসলামপুরের মাদারীপুর এলাকার একটি নার্সারি থেকে চলছে ওই বন্টন প্রক্রিয়া। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা কিংবা কেউ ব্যক্তিগতভাবে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করছে চারাগাছ। এই অরণ্য সপ্তাহ শেষ হলেই সে গাছ কিনতে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হবে, তা কিন্তু এখন বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। বন দপ্তরের এহেন উদ্যোগকে রীতিমতন কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এভাবেই সরকারি প্রচেষ্টায় সবুজ হয়ে উঠতে পারে বিস্তীর্ণ এলাকা। যেভাবে সবুজ কিংবা অরণ্য নিধন চলছে, তাতে সংশ্লিষ্ট বিষয়ে এহেন সরকারি পদক্ষেপ এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকি বহাল মহল। গাছের চারা নিতে এসেছি আমরা বন্ধন শিক্ষা কর্মসূচি থেকে। আমরা চারা নেব, 2000 চারা নেব। এটা মেহগিনি আছে, শাল আছে, হ্যাঁ, তারপরে আকাশমণি, শিশু, হ্যাঁ, বিভিন্ন পরিচর্যার ব্যাপারে কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে? পরিচর্যা কোথায় লাগাবেন? হ্যাঁ, আমাদের বন্ধন শিক্ষা কর্মসূচিতে কিছু স্কুল রয়েছে গ্রামে সেন্টার, সেই স্কুলের স্টুডেন্টদেরকে আমরা এই গাছগুলো দেবো, তারা তাদের বাড়িতে লাগাবে, দিদিমণি তারাও লাগাবে, তারা পরিচর্যা করবে নিজেরাই। অনেক সময় দেখা যায় লাগিয়ে দিয়ে হয়ে গেল, কেউ দেখছে না, মনে যাচ্ছে, এক্ষেত্রে কি কোনো আলাদা চিন্তাভাবনা আছে আপনাদের? এটা আমরা যেহেতু দিচ্ছি গার্জিয়ানদের বা স্টুডেন্টকে, তারা নিজেরাই বাড়ির থেকে সেটা পরিচর্যা করে তাকে লাগাবে। আমরা সেই বিষয়ে সচেতন করব, হ্যাঁ, আমরা সচেতন করব, আমরা ফলো আপও করব। কি নাম আপনার? আমার নাম বাবলু রায়। আপনি কি পদে আছেন? বন্ধন শিক্ষা কর্মসূচি এরিয়া কোঅর্ডিনেটর। এই যে অরণ্য সপ্তাহে আপনি তো চারা বিলি করছেন ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দেশে, কি কি চারা বিলি করছেন? আমার কাছে আছে শাল আছে, সেগুন আছে, মেহগুনি আছে, আকাশমণি আছে। আচ্ছা, এগুলো কাদেরকে দিচ্ছেন? এগুলো বিভিন্ন সংস্থাদের দিচ্ছে আর কি। সেটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আসছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমেই আসছে। তো এখন পর্যন্ত কতগুলো গাছ দিয়েছেন? এখন অবধি মোটামুটি 1350টা চারা দিয়েছি। কবে থেকে শুরু হয়েছে এটা? এটা 14 থেকে 20 জুলাইয়ের মধ্যে। কতদিন পর্যন্ত চলবে? 20 জুলাই। তার মানে এটা নিঃশুল্ক পরিষেবা, মানে পয়সা লাগছে না? না না। কী কী গাছ দেওয়া হচ্ছে সেটা? এখানে মোটামুটি আকাশমণি, মেহগুনি, তারপরে বিভিন্ন রকম ফলের গাছ, যেমন কাঁঠাল, পেয়ারা, পেঁপে। আর কেউ যদি অন্য ফুলের বা ফলের গাছ নিতে চায় তাহলে কি করতে হবে? না, অন্য ফুলের ফলের গাছ এটা পার্সোনালি কিনে নিতে হবে। ও আচ্ছা, সেই ব্যবস্থা নেই? সেই ব্যবস্থা নেই। এটা তাহলে 20 তারিখ পর্যন্ত দেওয়া হবে? 20 তারিখ অবধি দেওয়া হবে। এটা কি অরণ্য সপ্তাহ বলে? অরণ্য সপ্তাহ উপলক্ষে। আপনার কাছ থেকে কত চারা গাছ নেওয়া? এটা আমার কাছে ফরেস্টের 10,000 চারার মধ্যে নেওয়া আছে। না, আপনি 10,000 পর্যন্ত দিতে পারবেন? 10,000 অবধি দিতে পারবো আমি। তো ইতিমধ্যে যারা নিয়েছে তারা কোথাকার? এটা যেমন চোপড়া ব্লকের 8টা পঞ্চায়েতে প্রতিটা পঞ্চায়েতে 100 করে চারা দেওয়া হয়েছে। আচ্ছা। এবং আজকে এমন আজকে দিন বন্ধন থেকে 5টা গ্রুপে 500 চারা নিয়ে গেল। আচ্ছা, আর এমনি ইসলামপুরের পঞ্চায়েত থেকে এখন? ইসলামপুরের পঞ্চায়েত থেকে এখনও আসেনি। আসবে তারা? আসবে কিনা আমি জানি না, সেটা রেঞ্জার বাবু বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম লবকান্ত সিংহ। আপনি কি এই নার্সারি দেখাশোনা করেন না, মালিক? না, আমি মোটামুটি আমি পার্সোনালি নার্সারি প্রতি বছরই করি, কিন্তু প্রতি বছরই আমাদের ফরেস্ট থেকে কিছু না কিছু চারা দেয়, কিন্তু এটা আমাদের অন্য সপ্তাহ উপলক্ষে এবার বিক্রি করার অর্ডার দিয়েছে। আচ্ছা, বলছি এই যে 10,000 চারার কথা বললেন, এই চারাগুলো কি ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাকে দিয়েছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়েছে। হ্যাঁ, কিন্তু সেগুলোকে আপনি ই করছেন আর কি, মানে দেখাশোনা? হ্যাঁ, দেখাশোনা পরিচর্যা আমি করেছি। আচ্ছা, তার জন্য আপনাকে একটা আলাদা থাকবে? হ্যাঁ হ্যাঁ, মূল্য। আপনার নাম কি বললেন? আমার নাম লবকান্ত সিংহ। বলছি আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে কর্মসূচি, গতকাল আমরা চোপড়া এবং সোনাপুর এই কালাঘট এই জায়গাটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘুরেছি প্রচারের জন্য। আজকে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে, এই প্রচারটাকে আমরা রেখেছি রামগঞ্জ এবং ইসলামপুর, এই দুটো জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এই দুটো জায়গায় ঘোরা হবে এবং মানুষকে সচেতন করা। অনেকে হয়তো জানে না যে আমরা জানলাম না, কারণ কি প্রতিদিনে আমাদের কি স্কুলগুলোকে বলতে হতো, স্কুলগুলো বললে কি প্রচুর লোকজন বা বাচ্চা ছেলে সমাগম হতো। এখন কোভিড সিচুয়েশনের জন্য এখন স্কুল যেহেতু বন্ধ আছে, এই জন্য আমাদের ট্যাবলো সহকারে এটা সচেতন করা, এবং যে মানুষগুলো আমাদের গাছ লাগাবে তারা যাতে ঠিক জায়গায়
ঠিক মতো করে চারাগুলো পায় সেই ব্যাপারে একটু সচেতন করা, কারণ অনেকে জানে না যে কোথায় চারা দেওয়া হয়। হ্যাঁ, এবছর আমাদের সেন্টারটাও একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অন্যান্য বারে আমরা রেঞ্জ অফিসে দিতাম, এবছর আমরা মাদারীপুর থেকে চারাটা দিচ্ছি। ব্যক্তিগতভাবে 5টা এবং সংস্থাগতভাবে 50টা 100টা চারা আমরা দিচ্ছি। হ্যাঁ, এবারে যে ব্যাপারটা হচ্ছে প্রতি সংস্থা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে যারা উৎসাহী আছে তারা এই সপ্তাহে যোগাযোগ করলে এবং প্যাড দিলে আমরা কিন্তু সবাইকে এই চারাটা দেবো। এবং আমাদের লক্ষ্যমাত্রা এখনও পর্যন্ত ঠিক হয়নি, আমরা এক সপ্তাহ চেষ্টা করছি যারাই আসবেন যাতে সবাইকে দিতে পারি। হ্যাঁ, তারপরে এটা আমরা জেলায় জমা দেবো। জেলাতে টার্গেট আছে আমাদের 1,90,000 চারা বিলি করার টার্গেট আছে। জেলাব্যাপী না, এটা জেলাগত কর্মসূচি আছে, তার সঙ্গে ব্লকগুলো তো কাভার আমরা করছি জেলাগতভাবে, কিন্তু জেলাতে একটা টার্গেট আছে ওটা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা টার্গেট আছে যে আমরা যতটা পারবো এই সপ্তাহে যারা যোগাযোগ করবেন তাদেরকে যাতে দিতে পারি। তো এটা আমরা রিপোর্ট আবার এক সপ্তাহ পরে দিই যে স্যার আমরা এই চারাটা আমরা বিলি করলাম আর কি। তো আশা করি অসুবিধা হবে না, যারা আসবে যোগাযোগ করবে তাদের সবাইকে আমরা চারা দিতে পারবো। হ্যাঁ, যেভাবে চারা আছে আমাদের তাতে আশা করি অসুবিধা হবে না। আপনি কী দায়িত্বে আছেন? আমি এখানে রেঞ্জ অফিসার চোপড়ার দায়িত্বে আছি, যদিও আমার ডুয়েল চার্জ আছে করণ দেখি, কিন্তু যেহেতু আমার মানে অবস্থানটা হচ্ছে চোপড়াতে, এই জন্য চোপড়াতে মেনলি আমি অবস্থান করি। আপনার নাম? আমার নাম শামসুন্দর ঝরিয়া, রেঞ্জ অফিসার চোপড়া। যে গহনার বিপণী বিশ্বস্ততার প্রতীক হয়ে গ্রাহকদের মনে বাসা বেঁধেছে, যে অলংকার আধুনিকতার এক অনন্য নাম, যে প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মেনে এখনও শুধুমাত্র খাঁটি গহনার হলমার্ক নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, অলংকার আভূষণের কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে বিপণন কেন্দ্র, তা হল ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। বিয়ে বা যে কোনো উৎসবে গহনার সম্ভার নিয়ে তৈরি, কথায় নয় বিশুদ্ধতার বিষয়ে যাচাই করুন যে কোনোভাবেই, আমরা প্রস্তুত। আর হ্যাঁ, বলে রাখি আমরা গুণমানের সাথে কোনো রকম আপোষ করি না, তাই খাঁটি সোনার গহনা মানে কিন্তু ভৌমিক প্রফুল্ল জুয়েলারি, এই শহরে কয়েক দশকের ভরসার অন্যতম ঠিকানা।